হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওডিএসির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি ভিডিও তৈরি করেছি, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। তবে ভিডিওটি শুরু করার আগে প্রথমেই জানাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা দেখা যায় সেটা প্রেস করে অন করে রাখুন, তাহলে এরকম যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমার লাঞ্চের মেনুতে কী রেখেছি সেটা আসুন একবার দেখে নেওয়া যাক। আমি আজকে করেছি খুব সিম্পল খাবার, এটা করেছি মসুর ডাল, এটা আলু সিদ্ধ মাখা, এটা আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এই পেঁয়াজ ভাজা অর্থাৎ বেরেস্তা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটা মাখবো। আর নিয়েছি এটা হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে পটল ভাজা, এটা নিয়েছি মাছ ভাজা, আর নিয়েছি শাক ডাল সবের সাথে লেবু খাবো, তার জন্য একটুকু লেবু, আর নিয়েছি গরম ভাত। আসুন তাহলে শুরু করি আমার খাবার। আমি আলুটা মেখে নিই শুকনো লঙ্কা ভাজা আর বেরেস্তাটা দিয়ে। আলুটা আমি বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। এই আলু সিদ্ধ মাখাটা মসুর ডালের সাথে খুব টেস্ট লাগে খেতে। আমি পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু হলুদ দিই, তো তাই আলুটা একটু কালারিং হয়, দেখতেও ভালো লাগে, খেতেও তো অসম্ভব টেস্ট হয়। হয়ে গেছে আমার আলু মাখা। প্রথমে আমি শাকটা দিয়ে খাবো। মাছ ভাজাটা নামিয়ে রাখলাম। আমি একটু লেবু নেব, সবই খুব গরম। এই খাবারটা আমরা কোথাও বাইরে ঘুরতে গেলে, বেশ কিছুদিন বাড়িতে না থাকলে তখন ঘুরে এসে এই খাবারটার মতন খাবার আর হয় না, কারণ হোটেলে খেতে খেতে মুখে লেয়া পড়ে যায়। তো খুব তৃপ্তির খাবার, শান্তির খাবার। আবার কোনো অনুষ্ঠান বাড়ি চলার পর অনেকদিন
রিচ খাবার খাওয়ার পর এই লাইট ফুডটা খুব ভালো লাগে। একটু লেবু দিয়ে মুসুর ডাল জমে গেছে খাওয়াটা আজকে। প্রচন্ড গরম পড়েছে, এখনকার মতো খাওয়া তো না শেষ। আজকের ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের সাথে আবার দেখা করবো নতুন আরেকটি ভিডিও তৈরি করে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আটা